হেফাজতে ইসলামের ডাকা হরতালে রোববার দিনভর জনজীবনে নেমে আসে ভোগান্তি। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার যান চলাচল কমে যাওয়ায় যাত্রীরা পড়েন দুর্ভোগে। হরতাল কর্মসূচি সম্পর্কে অনেকেই না জানায় ঘর থেকে বেরিয়ে বেশি বিড়ম্বনার শিকার হন তারা, তাই হরতালে অস্বস্তি প্রকাশ করেন তারা। আর পরিবহন শ্রমিকদের দাবি, করোনার মাঝে হরতাল তাদের আয়ের পথে বড় বাধা। পুলিশ জানায় অন্য দিনের তুলনায় এদিন সড়কে দূরপাল্লা যানবাহন চলাচল ছিল বেশ কম। হরতালের দিনে রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সোহান খান। কয়েক বছর পর আবারও হরতাল ইস্যুতে রাজপথে জ্বলছে আগুন। স্বাধীনতার 50 বছরে সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিনে হেফাজতের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। অনেকদিন পর এমন কর্মসূচির কারণে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। রাজধানীর সড়কে অন্যদিনের ন্যায় যান চলাচল ছিল অতি নগণ্য। রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েন দূর গন্তব্যের যাত্রীরা। হরতালের কারণে বর্তমানে গাড়ি স্বাভাবিক চলতেছে না। আমার বোনের বিয়ে আগামীকাল, আমরা যেতে পারতেছি না, আমাদের যাওয়া দরকার এখন। হরতাল কর্মসূচি নিয়ে নিজস্ব অভিব্যক্তির কথা তুলে ধরেন কেউ কেউ। আমি হরতালের বিপক্ষে, জনগণ যেমন। পরিবহন শ্রমিকরা বলছেন করোনার মধ্যে আবার হরতাল কর্মসূচি দৈনিক ইনকামে বড় বাধা। সাধারণ জনগণ আমরা কি করব, এই শ্রমিকরা আমরা কি না খায় মরতে হইব ভাই? একটু বেশি যায় কিন্তু আজকে একটু হয়তো 2-4টা কম হরতালের কারণে। আর পুলিশ বলছেন হরতালের প্রভাব টার্মিনালে না পড়লেও অন্য দিনের তুলনায় দূরপাল্লায় ছেড়ে যাওয়া যানের সংখ্যা কম। রাস্তাঘাট স্বাভাবিক আছে, এদিকে স্বাভাবিক আছে, গাড়িগুলো কম ছাড়তেছে সেটা ঠিক, কিন্তু তারপরেও মানে গাড়িগুলো যাচ্ছে। এদিকে হরতালের বিপক্ষে প্রতিবাদ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসটিভি, সাথে আছি সবসময়।